রাতে ঘুমানোর পূর্বে কুরআনুল করিমের খাস একটি সূরা মাত্র একবার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফল দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাব থেকে নিরাপদ রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুঃখ কষ্টকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। মানুষ সারা দিন ব্যস্ততা শেষ করে রাত্রে যখন ঘুমাইতে যায়, ওই সময় সে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু যদি চায়, আল্লাহ তাআলার কাছে কোনো মাধ্যম অবলম্বন করে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে তা দান করবেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হলে একটা পরিবেশ তৈরি করতে হয়। সেটা পরিবেশটা কিভাবে তৈরি করবে? আল্লাহ তাআলার এবাদত বন্দেগির মাধ্যমে। আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগি করার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটি ইবাদত হলো কুরআন তেলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যে ব্যক্তি এশার নামাজের পর কুরআনুল কারিমের খাস একটি ছুরা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আজাব থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আন্তরিক বাসনা এই যে প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে বিশেষ একটি সূরা সংরক্ষিত থাকুক, সেটা হলো সূরা মুলক। কোনো মুমিন মুসলমানের অন্তরে যদি সূরা মুলক থাকে, আল্লাহ তাআলা তাকে এই সূরা মুলক সংরক্ষণ করার কারণে আর এই সূরা মুলক তেলাওয়াত জারি রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের মধ্যে জাহান্নামের আজাব থেকে নিরাপদ রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন, সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা মুলক পাঠ করবে, সে কবরের আজাব থেকে মুক্তি পাবে। কিয়ামতের দিন, ভয়াবহ মুসিবতের সময়, যে সময় সমস্ত মানুষ পেরেশানির মধ্যে থাকবে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সকল মানুষ পেরেশানির মধ্যে থাকবে। এই কঠিন মুসিবতের সময় যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বিপদ আপদের মধ্যে থাকে, ঋণগ্রস্ত থাকে, সূরা মুলক সে যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আপদকে দূর করে দিবেন, তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থাপনা করে দিবেন। কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে সূরা মুলক তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করবেন, সে জান্নাতে প্রবেশ করবে। কোনো ব্যক্তি যদি নতুন চাঁদ দেখার পরে সূরা মুলক পাঠ করে, পুরো একটি মাস আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে সূরা মুলক পাঠ করে, তাহলে শবকদের রাত্রে ইবাদত বন্দেগি করলে যে পরিমাণ নেকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই পরিমাণ নেকি দান করবেন। এমনকি কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য তো অবশ্যই সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা মুলক আল্লাহ তাআলার ফেরেশতাদের সাথে ঝগড়া করবে এবং কি বলবে, হে আল্লাহ, আপনার এই সূরা যদি সত্য হয়ে থাকে আর আপনি যদি কোরআনের মধ্যে দিয়ে থাকেন, তাহলে আমার সুপারিশ অবশ্যই কবুল করুন, আর যদি আমার সুপারিশকে কবুল না করুন, তাহলে কোরআন থেকে মুছে ফেলুন। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন এবং কি ওই ব্যক্তির জন্য সুপারিশ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরের আজাবকে মাফ করে দেবেন। তাহলে আমরা এশার নামাজের পর সূরা মুলক অর্থাৎ ঘুমানোর পূর্ব মুহূর্তে যদি সূরা মুলক আমরা নিয়মিতভাবে পাঠ করি, কাল কিয়ামতের দিন এই সূরা আমাদের জন্য সুপারিশ করবে, যে সময় কেউ কাউকে চিনবে না, কিন্তু এই সূরার উচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিরাপদ রাখবেন। যে ব্যক্তি দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, বিপদ আপদের মধ্যে রয়েছে, সে সর্বদাই পেরেশানির মধ্যে থাকে, সে যদি এই সূরাটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। অবশ্যই সূরাটি আমল করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফের আমল করে নেব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো ব্যক্তি যদি খাস দিলে দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেয়। দুরুদের উচিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন সাহাবি এক কবরের পাশে তাঁবু স্থাপন করেছিলেন। তিনি জানতেন না সেখানে কবর রয়েছে। হঠাৎ সেই জায়গায় কেউ সূরা মুলক পাঠ করতে শুনতে পেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একথা জানালেন আমি সূরা মুলকের পুরোটাই কোনো এক ব্যক্তিকে পাঠ করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা আল্লাহ তাআলার আজাব হতে নিরাপদ রাখে ও কবরের আজাব হতে নাজাত দেয়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা রয়েছে, যে ব্যক্তি সেই সূরাটি পাঠ করবে সে সূরা তার জন্য শাফাত করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হবে। সে সূরা হচ্ছে সূরা তাবারাকাল্লাযী, অর্থাৎ সূরা মুলক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আল ইমলাম সিজদা এবং সূরা মুলক এই দুইটি সূরা পাঠ না করা পর্যন্ত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে শয়ন করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমাতেন না। এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে সূরা মুলক এবং আলিফ লাম সিজদা তেলাওয়াত করবে তার জন্য শবকদের রাত্রে ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেকি দান করবেন। তাই সূরা মুলকের অনেকগুলো ফজিলত রয়েছে, আমরা সূরা মুলকের ফজিলত জানলাম, আমরা আমল করব রাত্রে ঘুমানোর পূর্বে, অর্থাৎ এশার নামাজের পরে রাত্রে ঘুমানোর পূর্বে এই সূরাটি আমরা আমল করব। অবশ্যই আমলের পূর্বে বিনয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে নেব। এরপরে আমরা কুরআনুল কারীম এই সূরাটি তেলাওয়াত করব। আমি দুই একটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور